बंदे पुरुषोत्तमम, बंदे पुरुषोत्तमम, बंदे पुरुषोत्तमम। जय गुरु। এর আগে আমাদের চ্যানেলে আপনারা যে ভিডিওতে দেখেছেন ওখানে আলোচনা করা হয়েছে সাধু সঙ্গ কি, সাধু সঙ্গ কেন করতে হয়, সাধু সঙ্গ করলে কি লাভ হয়। আর সেই টপিকটার উপরে আমিও নিজের মত বা নিজের কিছু বিষয় নিজে যা বুঝি তা আপনাদের সাথে আলোচনা করতে চাই, যে সাধু সঙ্গ কি, সৎসঙ্গ কি। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো সৎসঙ্গ কি? সৎ মানে হচ্ছে পজিটিভ, আর সঙ্গ মানে হচ্ছে সঙ্গ করা। সতের সঙ্গ করাকে বলা হয় সৎসঙ্গ। তো সৎসঙ্গ করলে আমরা কি পাই? সৎসঙ্গ করলে আমরা পাই সৎ মনোভাব, সৎ চিন্তা, সৎ পরিবেশ, আমাদের পারিপার্শ্বিক সৎ হয়ে ওঠে। যদি আমরা সৎসঙ্গ করব, পুরো পরিবেশটা পজিটিভিটিতে ভরে যাবে, আমাদের সব নেগেটিভিটি সব সব সাকারাত্মক হয়ে উঠবে, সব পজিটিভ হয়ে যাবে। তার জন্যই আমাদের সৎসঙ্গ করা লাগে। আমরা যদি সৎসঙ্গ না করে আমরা যদি অসৎসঙ্গে থাকি, উদাহরণস্বরূপ যদি আমরা কোনো ভুল ভাল পথে যাই, কোনো ভুল বন্ধুর সাথে মিশি, সেই বন্ধু যদি কুপথে যায়, কুপথে গমন করে, আমরা যদি তার সায় দিই, তার সঙ্গ করি, তাহলে আমাদের যে মানুষের যে ভেতরে মনুষ্যের প্রবৃত্তি হয় তারা নেগেটিভটাকে বেশি ক্যাচ করে। তো তখন আমারও ইচ্ছা হবে যে ও এটা খাচ্ছে, আমি একটু খেয়ে দেখি কেমন লাগে, একটু অনুভব করে দেখা যাক কেমন লাগে। একবার খাবো তো কিছুই হবে না, একবার খেলে কিছু হয় না। তো এমনি করে আমরা যদি অসৎসঙ্গে থাকি, তো এই একবার আমরা ট্রাই করব, তখন আমাদের মনে হবে যে না, একবার ট্রাই করে কিছু বুঝলাম না, আর একবার ট্রাই করে দেখা যাক। তখন আমরা ওই যে জিনিসটা, যে দ্রব্যটাকে সেবন করব, তখন আমরা সেটা আর একবার দেখতে যাবো যে হ্যাঁ কী হয়, মানুষ খেলে কী পায়, আমার বন্ধু খাচ্ছে সে কী পাচ্ছে, আমরা আবার একবার ট্রাই করব। তো এমনি বন্ধুর সঙ্গ করতে করতে, অসৎ বন্ধুর সঙ্গ করতে করতে, সেই কু জিনিসটা সেবন করতে করতে, আমরা অল্প অল্প ট্রাই করতে করতে আমরা সেই তার নেশায় পড়ে যাব। আর সেসব পথে যদি যাই তো ফিরে আসা অনেকটাই মুশকিল ব্যাপার। তার জন্য সে বন্ধুর সঙ্গ আমি ত্যাগ করব না, কারণ আমার ঠাকুর কখনো কাউকে ত্যাগ করতে শেখান না। কিন্তু আমি যদি বুঝতে পারি আমার বন্ধু কুপথে যাচ্ছে, আমার বন্ধু যদি ভুল পথে যাচ্ছে, তো আমি তাকে বোঝাতে চেষ্টা করব, নিজের বাক্যে, নিজের আচার ব্যবহারে, আমার যথা সর্বস্ব দিয়ে আমি তাকে বোঝাতে চেষ্টা করব যে না, তুই ভুল করছিস। তাতে সে বুঝলে মঙ্গল, আর সে যদি না বোঝে তাহলে পরে আস্তে আস্তে আমি তার সঙ্গ বন্ধ করব। কিন্তু আমি তাকে কখনোই ত্যাগ করতে পারি না, কারণ আমার ঠাকুর আমাকে শিখিয়েছেন মানুষ নিয়ে চলা, মানুষকে নিয়ে চলা। ঠাকুর আমাদেরকে শিখিয়েছেন মানুষকে সঠিক পথে নিয়ে চলা। ঠাকুর আমাকে কখনোই শেখাননি যে কেউ যদি ভুল পথে যায় তো তাকে ত্যাগ করে দাও। আমি যদি সেই মুহূর্তে তাকে ত্যাগ করি, আমিও কিন্তু সে যে পাপটা করছে তার সমান পাপই আমিও। তাই কখন কাউকে ত্যাগ করতে নেই, ভালো সঙ্গ করতে হয়। আর সে যদি ভুল পথে যায় তো তাকে বলতে হয়। আর এই সঙ্গর যখন কথা হচ্ছে, আমাদের ভেতরে যা কন্ট্রোল আছে আমাদের নিজেদের মাইন্ডে আছে, আমাদের নিজের মস্তিষ্কে আছে, নিজেদের মনে আছে। আমরা আমাদের প্রবৃত্তিকে যদি আমরা নিজের ওপর কন্ট্রোল করতে দিই, নিজের প্রবৃত্তি যদি যদি আমরা ভাবি যে আমাদের প্রবৃত্তি আমাদেরকে কন্ট্রোল করবে, তাহলে পরে আমরা কখনোই চেয়ে পরে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। কারণ নেগেটিভ দিকে মানুষের ঝোঁকটা বেশি থাকে। যদি আমরা চাই যে হ্যাঁ, যদি আমরা তাকে মাথায় নিয়ে পরে যদি চাইবো যে না, আমি এটা করবো না, তো কখনোই কেউ করাতে পারবে না। কিন্তু আমরা যদি নেগেটিভ দিকটাকে একটু ঢিলা ছেড়ে দিই, একটু আলগা ছাড়ি, তো আমরা সেই নেগেটিভ দিকে ঢলে পড়ব। আমি যেমন এই যে কথাটা বললাম যে আমরা যদি না চাই তাহলে কেউই করাতে পারে না, তো যেমন রাজহাঁস, রাজহাঁস যে হয় সে দুধটুকুই নেয় কিন্তু জলটা ছেড়ে দেয়, জলটাকে বাদ দিয়ে দেয়। আমাদেরকে তেমন হওয়া উচিত। আমরা পজিটিভটা নেব, নেগেটিভটা কখনোই নেব না, নেগেটিভটা এড়িয়ে চলবো। তার জন্যই সঙ্গ এটাই, খারাপ সঙ্গ আসবে, ভালো সঙ্গও আসবে, সেটা আমাদের ওপর ডিপেন্ড করে যে আমরা কোন সঙ্গটাকে নিয়ে এগোতে পারবো। আমাদের মন সায় দেবে নেগেটিভের দিকে এগোতে, কারণ নেগেটিভে অনেক লাভ থাকে, অনেক বন্ধু পাওয়া যায়, অনেক আনন্দ পাওয়া যায়। কিন্তু যে সৎ সৎ দিকটা, যে সৎসঙ্গটা, সেটা হ্যাঁ সেখানে আপনি হয়তো আনন্দ পাবেন না, কিন্তু মনে শান্তি পাবেন। যদি আপনি সাধু সঙ্গ করেন, যদি আপনি সৎসঙ্গ করেন, তাহলে আপনি শান্তি পাবেন।
এবারে যে সাধু সঙ্গের কথা হচ্ছে, তো এই বিষয়ে আমি বলি, সাধু সঙ্গ করলে কি হয়, সাধু সঙ্গ কি। একবার দেবর্ষি নারদ শ্রীহরিকে জিজ্ঞেস করছেন, হে ভগবান, আপনি তো গুরু, আপনি ঠাকুর, আপনি তো সবই জানেন, তাহলে আপনি আমাকে বলুন সাধু সঙ্গ করলে কি হয়। তখন শ্রী ভগবান হাসছেন, হেসে পরে বললেন, হে নারদ, তুমি এখান থেকে 1 কিলোমিটার দূরে যাও, তুমি সর্বপ্রথম যাকে দেখতে পাবে তাকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। দেবর্ষি শ্রী ভগবানের আদেশ মতন বেরিয়ে পড়লেন, যাচ্ছেন উনি রাস্তায়, 1 কিলোমিটার দূর হেঁটেছেন, 1 কিলোমিটার দূরে গিয়ে উনি একটা গোবরে পোকাকে দেখতে পেলেন। তখন দেবর্ষি তাকে জিজ্ঞেস করছেন, এ গোবরে পোকা, তুই বলতো সাধু সঙ্গ করলে কি হয়। তখন গোবরে পোকার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা শোনা মাত্রই মরে গেল। তো দেবর্ষি ভাবলেন এটা কি হলো, দেওনি শ্রী ভগবানের কাছে গেলেন, যে আপনি জিজ্ঞেস করতে বললেন 1 কিলোমিটার দূরে যাকে দেখতে পাবো তাকে যে সাধু সঙ্গ কি হয়, আমি জিজ্ঞেস করলাম একটা গোবরে পোকাকে, সে তো মরে গেল। তখন শ্রী ভগবান বললেন, ঠিক আছে, এবার তুমি 2 কিলোমিটার দূরে যাও, এবার যাকে দেখতে পাবে তাকে ওই একই প্রশ্ন জিজ্ঞেস করো। তো ঠিক আছে, দেবর্ষি আবার গেলেন, 2 কিলোমিটার দূরে গেলেন, দেখলেন একটা প্রজাপতি, না সরি, একটা পাখির বাচ্চা। তখন সে পাখির বাচ্চাটাকে দেবর্ষি জিজ্ঞেস করলেন, এ বলতো সাধু সঙ্গ করলে কি হয়। তো সেই পাখির বাচ্চাটা শোনা মাত্রই মরে গেল। দেবর্ষি তখন মনে মনে ভাবছেন যে এটা কি হলো, একেও জিজ্ঞেস করলাম এও মরে গেল, আমি আর আসবো না, আমি যাই, আর আমি কাউকে জিজ্ঞেস করবো না সাধু সঙ্গ করলে কি হয়। আবার গেছে শ্রী ভগবানের কাছে যে এটা কি হলো, আমি আবার যাকে জিজ্ঞেস করছি সেই মরে যাচ্ছে, আমি আর যাবো না কিন্তু। তো তখন শ্রী ভগবান বলছেন যে ঠিক আছে, তুমি আবার যাও, এবারে 4 কিলোমিটার দূরে যাও, 4 কিলোমিটার দূরে গিয়ে যাকে প্রথম দেখতে পাবে তাকে জিজ্ঞেস করো তুমি। দেবর্ষি বলছে না আমি যাবো না। তো তখন ভগবানের আদেশ, তাও যেতে হবে। দেবর্ষি আবার গেলেন, ঠিক আছে, 4 কিলোমিটার দূরে যাওয়ার পর একটা বাছুরকে দেখতে পেলেন, একটা গাভী বাছুরকে দেখতে পেলেন। তখন ওই গাভী বাছুরকে জিজ্ঞেস করছেন দেবর্ষি, যে এই বলতো সাধু সঙ্গ করলে কি হয়। তখন ওই গাভী বাছুরটাও প্রশ্ন শোনা মাত্রই মরে গেলেন। তো তখন দেবর্ষির চিন্তা চিন্তায় আরো নিমগ্ন হয়ে গেলেন, যে কি হচ্ছে, যাকে জিজ্ঞেস করছে সেই মরে যাচ্ছে, আমি আর কাউকে কিছু জিজ্ঞেস করবো না। তখন দেবর্ষি আবার গেলেন ঠাকুরের কাছে, শ্রীহরির কাছে, যে আপনি আমাকে আবার পাঠালেন, আবার একেও জিজ্ঞেস করলাম এও তো মরে গেল। এবার ভগবান তখন বলছেন যে এবারে তুমি 5 কিলোমিটার দূরে যাও, 5 কিলোমিটার দূরে একটা রাজার প্রাসাদ আছে, ওখানে রাজার ছেলে হয়েছে, তুমি সেই রাজাকে জিজ্ঞেস, সেই রাজার ছেলেকে গিয়ে তুমি এই প্রশ্ন জিজ্ঞেস করো। তো দেবর্ষি তখন ভয় পেয়ে গেছেন, তো বলছেন যে মাথা খারাপ, আমি আর কোথাও যাবো না, ও রাজার ছেলে, এমনই ওকে যদি জিজ্ঞেস করি, ও যদি মরে যায় তাহলে রাজা আমাকে জ্যান্ত ছাড়বে না, আমি আর যাচ্ছি না। তো তখন শ্রীহরি জিজ্ঞেস করছেন যে তোমার কি আমার কথার উপর বিশ্বাস নেই, আমি যে বলি রাখে হরি মারে কে। তখন শ্রীহরিকে দেবর্ষি উত্তর দিচ্ছেন, আমার আপনার কথার প্রতি বিশ্বাস আছে, কিন্তু আমার আপনাকে বিশ্বাস নেই, আমি আর যাব না। তো তখন ঠাকুর বললেন যে না তুমি যাও, আমি তো বলছি তুমি যাও। তো তখন দেবর্ষি শ্রীহরির কথা মতন বেরোলেন, 5 কিলোমিটার দূরে গেলেন, রাজার প্রাসাদে পা রেখেছেন। যে রাজা তখন খুব খুশি, 15 বছর পর তার ছেলে হয়েছে। তখন রাজা দেবর্ষিকে বলছেন, যে দেবর্ষিকে প্রণাম করলেন, হে দেবর্ষি, আজ আমি প্রচণ্ড খুশি, আজ 15 বছর পর আমার সন্তান হয়েছে, আমি সন্তান লাভ করেছি, আমার ছেলে হয়েছে। তো দেবর্ষি তখন বলছেন যে রাজামশাই, আমি আপনার ছেলেকে একটা প্রশ্ন করতে চাই। তখন রাজা বলছেন যে একটা কেন, আপনি 10টা প্রশ্ন করুন। তখন দেবর্ষি জিজ্ঞেস করছেন রাজাকে, সে না হয় আমি করব, কিন্তু আপনি আমাকে আগে বলুন যে আপনার প্রাসাদ থেকে বেরোনোর কোনো পেছন দিকে দরজা আছে কি। তখন রাজা জিজ্ঞেস করছেন যে হ্যাঁ তা আছে কেন। তো দেবর্ষি বলছেন না ঠিক আছে, আপনার ছেলে ঘরটা আমাকে দেখিয়ে দিন, আমি গিয়ে প্রশ্ন করব। ঠিক আছে, দেবর্ষি গেলেন, দেবর্ষি ঘরে ঢোকেননি, একটা একটা পা দরজার ভেতরে দিয়েছেন, একটা পা দরজার বাইরে রয়েছে, দেবর্ষি মাঝামাঝিতে দাঁড়িয়ে আছেন চৌকাঠের। তখন দেবর্ষি জিজ্ঞেস করছেন ওই বাচ্চাটিকে, যে বলতো সাধু সঙ্গ করলে কি হয়। ভয় ভয়ে, মনে ভয় নিয়ে দেবর্ষি এই প্রশ্নটা করলেন। দেবর্ষির বুকের ধূপকানি পুরো প্রচণ্ড তেজ বেগে ছুটছে। দেবর্ষি ভাবছেন এই যদি মরে যায় আমাকে তার রাজা আসতে ছাড়বে না।
মনে ভয় নিয়ে দেবো এই প্রশ্নটি করলেন বাচ্চাটাকে যে সাধুসঙ্গ করলে কি হয় বলো তো। তখন ওই বাচ্চাটি দেবর্ষিকে বললেন যে আপনি সবচেয়ে আগে যে গৌব্র পোকার সাথে দেখা করেছিলেন আমি সেই গৌব্র পোকা, আমি আপনার মতন সাধুর সঙ্গ করে আমি পরের জন্ম লাভ করি একটা সুন্দর পাখি হয়ে, তারপর সেই পাখির জন্মে আমি আবার আপনার মতন একটা সাধুর সঙ্গ করে আমি আবার পরের জন্ম লাভ করি একটা গাভীর বাচ্চা হয়ে, আবার যখন আমি গাভীর বাচ্চা হয়ে জন্মাই সেই জন্মেও আমি আপনার মতো একজন সাধুর সঙ্গ করতে পাই, আর আপনার মতন সাধুর সঙ্গ পেয়েই আজ আমি এত সুন্দর একটা রাজার পুত্র হয়ে জন্মেছি, আর যখন আমি এই জন্মেও রাজার পুত্র হয়ে জন্মেও আমি যখন আপনাকে পেলাম তো এই জন্মেও আমি আপনার মতন সাধুর সঙ্গ করে ঈশ্বরের সেবা করতে চাই, আমি ঈশ্বরের মানুষ হতে চাই। তো এই যে ঘটনাটা, এই ঘটনার মধ্যে আমরা বুঝতে পারছি যে সাধু সঙ্গ করলে কি হয়, সাধু সঙ্গ করলে কি লাভ হয়। সাধু সঙ্গ করলে একটা গুবুরে পোকাও একটা রাজার বাচ্চা হয়ে জন্মাতে পারে, একটা রাজপুত্র হয়ে জন্মাতে পারে। আর আমার ঠাকুর, আমার ঠাকুর তো তাই বলেন সাধুর সঙ্গ করতে, সতের সঙ্গ করতে। আর আমরা সবাই পড়ি সত্যানুসরণ মহাগ্রন্থ, ঠাকুরের শ্রী হস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ। আমরা প্রত্যেক দিন সকালে প্রার্থনা করে যখন ওটা পাঠ করি তখন ওর যে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কথা আমাদের জীবনে ফলে, যে কোনো বাধা বিপত্তি সব সময় সত্যানুসরণই আমাদের কাজে দেয়, ওটা কোনো দিন আমাদেরকে আটকাতে দেয় না। আমাদের বাঁচা বাড়ার জন্য সত্যানুসরণ অনেক অনেক বড় ডিউটি সত্যানুসরণেরও আছে আমাদের বাঁচা বাড়াতে। আপনার জীবনে যদি আপনার মাথায় কোনো রকম কনফিউশন আসে তাহলে আপনি একবার সত্যানুসরণটা পড়বেন, নিজের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি ওতে পেয়ে যাবেন। তো এখানে সত্যানুসরণের যে আমি কথাটা বলছি, কেন বলছি, ঠাকুর সেই সত্যানুসরণেই বলেছেন সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এই যে কথাটা, এই যে নিশ্চয় ওয়ার্ডটা যখন আসছে এখানে একটা গ্যারেন্টি হয়ে যাচ্ছে, নিশ্চয় মানেই গ্যারেন্টি। তিনি গ্যারেন্টি দিচ্ছেন যদি আমরা সদ্গুরুর শরণাপন্ন হই, সৎনাম মনন করি আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করি তাহলে আর আমাদেরকে আমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তো উন্নয়নের জন্য যখন ভাবতে হচ্ছে না, সৎসঙ্গ যদি করছি তো সৎসঙ্গ মানেই তো হচ্ছে সাধুসঙ্গ। তো এই যে উন্নয়ন, উন্নতি, তো আগের বলা ঘটনাতেই আপনারা সবাই বুঝতে পারছেন যে উন্নতি কি রকম। উন্নতি এটাই যে একটা গোবরে পোকাও জনম জনম পর গিয়ে একটা রাজার পুত্র হচ্ছে, তো এটাই হচ্ছে সাধুসঙ্গ। তার জন্যই সাধুসঙ্গ করা লাগে, সৎসঙ্গ করা লাগে, সৎসঙ্গ করে নিজের চারিপাশটাকে সৎ করা লাগে। আর আমি আমার আলোচনাকে বেশি দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্যকে এখানেই বিরাম দিচ্ছি। আর আপনাদের সবাইকে যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমাদের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। জয় গুরু।